ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হিয়ার ইজ আনাদার ভ্লগ ফর ইউ গাইজ ফ্রম মেহনাজ ভ্লগস। আমি মেহনাজ বলছি সাউথ আফ্রিকা থেকে। আজকে সকাল সকাল খুব টায়ার্ড লাগছে, আমরা সবাই অনেক টায়ার্ড, এই জন্য আজকে আমরা দেরিও হয়ে গিয়েছি। এখন আমাদের এখানে ঘড়িতে বাজে সকাল 11:15 মতো, 11:15। আমাদের 10:00 দিকে বের হয়ে যাওয়া উচিত ছিল, বাট আমরা একটু লেট করে ফেলেছি। সো যাই হোক, গতকালকে লেট নাইটে ঘুমানোর আসলে এটাই কি বলবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, শুধু বাইরে ঘুরবো, বাসায় এসে একটু আড্ডা দিব না, সেটা তো হয় না। আর আপনারা অলরেডি আমার ব্লগে দেখেছেন আমি গতকালকে কত সুন্দর একটা প্লেসে ঘুরতে গিয়েছিলাম। আজকে যেখানে যাচ্ছি সেটার একটা ব্লগ অলরেডি আমার চ্যানেলে আছে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে কেন আমি সেম জায়গার ব্লগ আবারও শেয়ার করছি, কিন্তু এখানে কারণ হচ্ছে আজকে আমাদের সাথে ইয়াসমিন ভাবি জয়েন করছে, যেটা আমাদের কাছে আসলে লাস্ট টাইম আমরা যখন গিয়েছিলাম তখন আমরা ইয়াসমিন ভাবিকে অনেক মিস করেছি। অ্যান্ড আমাদের সাথে হোপফুলি ওয়ালিদ ভাইও জয়েন করবে। সো আজকের ট্রি টপ অ্যাডভেঞ্চারটা একটু ডিফারেন্ট হবে। সো এই জন্য ভাবলাম যে কেন না অবশ্যই আজকে একটা ব্লগ হয়ে যাওয়া উচিত। সো আজকে যাচ্ছি প্রিটোরিয়া সাইডে, আর যে জায়গাটাতে মেইনলি যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে অ্যাগ্রো ব্রাঞ্চ। হ্যাঁ, অ্যাগ্রো ব্রাঞ্চ। সো এটা হচ্ছে ট্রি টপ অ্যাডভেঞ্চার, গাছের উপর দিয়ে অ্যাডভেঞ্চার করতে হবে। অবশ্যই ছোট ছোট ক্লিপ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমি যেখানে যাচ্ছি আজকে সেটার যে ব্লগটা আছে, যারা এখনও দেখেন নাই তাদের জন্য আজকে ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব। ট্রি টপ অ্যাডভেঞ্চারের আমি ফার্স্টে গিয়ে আসলে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা দেখার জন্য। সো আর এখন একটু কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, আর শুরু করব আমার আজকের ভ্লগ। আমরা হচ্ছে এখন চলে এসেছি অ্যাগ্রো ব্রাঞ্চে। এখন হচ্ছে আমরা পার্কিং সাইডটাতে আছি। তো এখন আমরা সামনের দিকে যাব, গিয়ে লাস্ট টাইম আমরা যেটা করেছিলাম আজকেও সেটা করবো না কি শিওর যাই না, কারণ এখানে অনেকগুলো অপশন থাকে। লাস্ট টাইম আমরা এটা দেখেছিলাম যে অনেকগুলো অপশন আছে। তো আপনাদেরকে নিয়ে যাব, যেহেতু এটার একটা ভিডিও আছে, বাট তারপরে আমি চেষ্টা করব লাস্ট টাইম যেটা আপনাদের সাথে শেয়ার করে নিই বা যতটুকু আমার মিস্টেক ছিল সেটাকে আজকে শুধরে নিয়ে দেন একটা ব্লগ শেয়ার করার জন্য। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সামনের দিকে, আই মিন একদম মেইন যে রিসেপশন সেই দিকে। সো এই হচ্ছে গাড়ির পার্কিং সাইডটা, খোলামেলা একটা পার্কিং সাইড। সো খুবই সুন্দর আসলে জায়গাটা। আর এই সাইডটাতে বাচ্চারা ওই সাইডটাতে খেলাধুলা করছে, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন এন্ট্রান্স। খুবই সুন্দর জায়গাটা, খোলামেলা সুন্দর একটা জায়গা। এই সাইডটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। হাই! সো এই সাইডগুলোতে বেসিক্যালি বসে খাওয়া দাওয়া করার মতো জায়গা। এই যে এখানে বসার জায়গা দেওয়া হয়েছে। সো অলমোস্ট আমরা চলে এসেছি, এটা হচ্ছে রিসেপশন। এখানে চারটা দেওয়া আছে, অনেকগুলো অপশন এখানে, অনেক বাচ্চাদের জন্য আছে, ইভেন অ্যাডাল্টদের জন্য ভ্যারাইটিস অপশন আছে এখানে। সো লাস্ট টাইম আমরা করেছিলাম 280, এটা ব্লু কালারেরটা। হ্যাঁ, আমরা মনে হয় 280টা করছিলাম না, লাস্টে 230টা করছিলাম, সুইঙ্গিং টারজান এটা মনে হয় করছিলাম, 230টাই করছিলাম আমরা। So it's for three people or three big zips. So it's like, so
Everyone needs to get their own package. How much? How much is per person? $330. Yeah. Say hello. Okay. Yeah, you never know how you're gonna land today on the big zip. Cell number I gave already, so sign here. Yeah. What's the date today? 9. Not 10, eh? My The yellow is medium, yeah. Okay. One is mine and one is yours. Alright. Okay. Okay. So we are guys, are you ready? Yes, we are ready. So I will check on gloves to get purbo. I'm worried of Jyoti, you know. Why? She's too heavy. Eh? Sorry? Yeah. Don't worry about us. Yeah. Worry about yourself. Exactly. Yeah. Imagine if she fell. I will die. Don't even imagine. Don't worry. Ulta, 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 তোমরা কি কিছু বলতে চাও? আর আমার খুব ইচ্ছা ছিল তোমাদের হচ্ছে যে গত বছরে যাচ্ছিলাম ওই ভিডিও দেখে ইচ্ছা যাবে। ওকে তুমি দেখছো আজকে ফাইনালি ভাবির তুমি সাপোজ তুমি বলতা যে আমার এটা খুবই ইচ্ছা যে আমি তোমাদের সাথে করব এবং সেই সময় আমি দেখতে চাই নাইম কুটিপতি তাহলে তো কবুল হয়ে যেত ওয়ান টাইম ইনশাআল্লাহ চা অলরেডি বলে ফেলো মনে মনে বলো ভিডিও করার সুবাদ দেখাতে গ্লাস করতে পারি না যদি দাও পা দাও পা দাও আরে ভাই আরে কাঠ টুকরা কি হয়েছে ভাইয়া? ব্লকিং মাই লেগ, ইট ইজ ব্লকিং মাই লেগ, আই ডোন্ট নো হোয়াই, সো ইউ মাস্ট ফিক্স ইট, এন্ড আই ডোন্ট নিড এনি ইনস্ট্রাকশন বিকজ আই নো আই অ্যাম দ্য মাস্টার, হাই মাই নেম ইজ এরাল্ড জসিড, হে উই আর গোনা ইউজ দিস হারনেস, দিস ইজ ইওর সেফটি হুক, but we call it Mr. Crab, so whichever you choose. Mr. Grab? Yeah, Grab or safety hook. This is our sponge bob, our pulley system. This is what we're gonna use.
এই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে আমরা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাব। সো আমাদের জন্য, আমি নাইম, রাজীব ভাই, আমাদের জন্য আসলে এইটার কোনোই প্রয়োজন ছিল না, বাট ওয়ালিদ ভাই অ্যান্ড ইয়াসমিন ভাবির জন্য যেহেতু এটা ফার্স্ট টাইম, ওনারা খুব ভালোভাবে এটা শিখে নিচ্ছিল অ্যান্ড আমরাও সেকেন্ডবারের মতো খুব ভালোভাবে এটা দেখে নিচ্ছিলাম। সো ফাইনালি আমাদের সব ফর্মালিটিস ডান, এখন আমরা যাচ্ছি মেইন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। লাস্ট টাইম আমার বিট কষ্ট হয়ে গিয়েছিলো, ওদের বেশি কষ্ট হয় না, নাই ওদের বেশি কষ্ট হয় না, কারণ ওরা চিকন চাকন মানুষ তো এই জন্য। আর আমার একটু বেশি কষ্ট হয় কারণ আমি একটু স্বাস্থ্যবান মানুষ এই জন্য। সো যাই হোক, এখন আমরা মেইন যে অ্যাডভেঞ্চার ওটা শুরু করব। লাস্ট টাইম আমাদের যে গার্ড ছিল উনি খুবই চার্মিং ছিল, প্লাস অনেক ফ্রেন্ডলিও ছিল, আমাদের অনেক ভিডিও করে দিয়েছিল, দ্যাটস ওয়াই আমি ব্লগটা আপলোড করতে পেরেছিলাম। আজকে যেই কি বলে গাইড ট্যুর, উনি আমাদের সাথে যাচ্ছে, এখন পর্যন্ত দেখলাম যে খুবই ফ্রেন্ডলি। এখন দেখা যাক আমাদের ভিডিওতে কতটুকু হেল্প করে, যখন ভিডিওতে হেল্প করবে তখনই এই ভিডিওটা আপলোড দেওয়া সম্ভব হবে, আদারওয়াইজ সম্ভব হবে না। কিছু বলো। ওকে, উই আমরা জাস্ট শুরু করতেছি, হ্যাঁ হোপফুলি অনেক মজা হবে, ডেফিনেটলি মজা হবে। তো এটা দেখতে দেখা যায় অনেক ইজি, বাট ইটস নট ইজি। হ্যাঁ, এটা অনেক কষ্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাছে তো আগে অনেক উঠছে, এখন বয়স হয়ে যেতেছে, পাশাপাশি ওখান থেকে উঠা হয় না। সো এটা তো ভুল কথা, আমাদের বয়স হচ্ছে না, বয়স কমতেছে কমতেছে। ও ওয়াও, মাই ব্লাড, ও মাই গড, ব্রো, ওকে, কাম, ইয়া, সো অল দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট। Bhai, how is feeling? Good. Good. Huh? Excited. Excited. And next time can go with someone else. Jao. Tar pore bhabi jaba. Naimer pore. All the best. Na niche ta theke. Niche ei je ekhan theke. Ha. I'm taking video, bhai. You will show bhabhi. No, don't go too fast. We go together. Duar mote gap ta dao. এই যে লোহা একটা দেখো, পাথর মারো, রাইট, ইয়া, বিসমিল্লাহ। আচ্ছা সবাই এখানে ওয়ালি, সবাই ভাই একটু এদিকে ঘুরবা। হোয়াট ইউ সে, ইউ স্টাক ইন দ্য মিডল? মিডল, ইয়া। ও ম্যান, জ্যোতি কই আসছো? হ্যাঁ। ছাড়া দাও,
Look here. I did it. Come. One and only. Go. Roshi, thare dao, Jyoti. Tumi tumar balance koro. Yes. Ha, bas. How is the Josh? Careful, guys. এইতো হয়ে গেছে গাইস, কাম অন গাইস, ওয়াও গ্রেট। এই পাশে মুভ করো, কাম 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 আসো, হাত দে। বেশি বড় নাকি ভাইয়া? হ্যাঁ, এই লাইনটা অনেক লম্বা। আসো আসো আসো, ওইদিকে ওইদিকে ঘোরাও, উল্টা করো, ওই যে ওই পাশে মুখটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই ওই পয়েন্ট, ওই না না ওইদিক ঘুরাও, ওইদিক না ওইদিক, ওই পাশে। তো আমরা এখন একদম লাস্টের টাই আছি, এটাই হচ্ছে আমাদের শেষ। বিশাল লম্বা হচ্ছে একটা জিপ লাইন, এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখনই, কারণ রাজীব ভাই আমাদের আগে যাবে আর আমি সব শেষে যাব। তো রাজীব ভাই আমার জন্য এটা ক্যাপচার করবে। ভাইয়া লেটস গো, বেস্ট অফ লাক ভাইয়া। ইয়ে Yes. Wow, wow. 1, 2, 3. Yay! So, আমি হচ্ছে এখন একটা দুঃসাহসিকতা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে সবাই চলে গিয়েছে। ক্যান ইউ প্লিজ সে হ্যালো? হ্যালো গাইস। ওকে, এটা হচ্ছে আমাদের গাইড ট্যুর। সো এখন হচ্ছে আমি যে দুঃসাহসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই জিপ লাইনটা দিয়ে আমি অনেক দূর পর্যন্ত যাব, সেটা আমি এক হাত দিয়ে ক্যাপচার করব আর এক হাত দিয়ে আমি আমার রুফটা ধরে তারপর আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। সো হোপফুলি আমি সাকসেসফুল হব। এই হচ্ছে আমার রুফ, আমি যেটা এক হাত দিয়ে ধরেছি আর এই পুরাটা জিপ আমি এরকম করে যাব। হ্যাঁ, if I hold one in one hand it's fine, it's fine. Okay, let's go. Ready? 1, 2, 3. Yay! Hello. ফাইনালি আমার অ্যাডভেঞ্চার করা শেষ, আমাদের অ্যাডভেঞ্চার করা শেষ। ও, এটা অনেক টাফ, অনেক বেশি টাফ। সো আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে যে আমি কতটুকু বিধ্বস্ত, সেরকম আমার সাথে যারা আছে ওরা সবাই অনেক বিধ্বস্ত। সো আমার ব্লগটা আমি এখন শেষ করব না, কারণ হচ্ছে যে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আজকে আমাদের এখানে ঈদের আগের দিন। সো মনে হয় না এখনই আমার সব কিছু শেষ, লাইক ব্লগ শেষ করার মতো কিছু এখনও আসলে হয় নাই, ব্লগ আরও বাকি। সো যাই করি দেখি এটা শেয়ার করা যায় কি না। বাট এখনই যে আমাদের এখান থেকে আমরা বাসায় যাব না, অন্য কোথাও যাব প্ল্যান আছে, সেটা
দেখি শেয়ার করবো। সো অ্যাগ্রো ব্রাঞ্চ থেকে আমরা এখন সরাসরি চলে এসেছি মন্টি ক্যাসিনোতে। আমাদের আজকে ইচ্ছা ছিল আমরা এখানে ডিনার করব, আর ইয়াসমিন ভাবিকে বেসিক্যালি মন্টি ক্যাসিনোটা ঘুরিয়ে দেখার জন্যই আমাদের এখানে আসা। সো আজকে মন্টি ক্যাসিনোতে যে পরিমাণের গ্যাদারিং, আজকে আমাদের এখানে তো খাওয়া দাওয়া করা হলোই না। সো আমরা ভাবলাম যে আমরা একটু বোলিং সেকশনে যাই, আর বোলিং সেকশনে এসে তো আজকে একটা ধামাকা হয়ে গিয়েছে। আই মিন আমি আজকে ফার্স্ট হয়ে গিয়েছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। সো আমি সবসময় লাড্ডু গুড্ডু হই, কিন্তু আজকে আমি ফার্স্ট হয়ে গিয়েছি। সো গাইজ, আজকে সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করলাম, আর অ্যাগ্রো ব্রাঞ্চে থেকে বের হয়ে আমরা জাস্ট ওয়ালিদ ভাই গাড়ি ড্রাইভ করছিল, আর আমরা সবাই একটা ঘুম দিয়েছিলাম। দেন তারপরে গেলাম মন্টি ক্যাসিনোতে, যেহেতু ইয়াসমিন ভাবি মন্টি ক্যাসিনো দেখেনি এই জন্য আমরা গিয়েছিলাম, বিকজ আমাদের এছাড়া আর কোনো যাওয়ার ইচ্ছাই ছিল না। সো মন্টি ক্যাসিনো আজকে এমন একটা অবস্থা মনে হচ্ছিলো যে মানুষের একটা মেলা বসে গিয়েছে। সো যাই হোক, ওখানে আমাদের খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল কিন্তু সেটা করতে পারিনি, অনেক বড় কিউ ছিল ওখানে। যদি আমরা খাবারের জন্য ওয়েট করতাম আমাদের আজকে সারা রাত চলে যেত, আর তার মধ্যে কালকে হচ্ছে ঈদ, আজকে হচ্ছে চাঁদ রাত। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। এখন এসেছি বার্গার কিনে, এখান থেকে আমরা বার্গার খাবো, খেয়ে বাসায় যাবো, বাসায় যেয়ে আমরা কালকে ঈদের প্রিপারেশন নেবো। সো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে অনেক তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।